বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এ টু জেড ইংলিশ হাউজের চ্যানেলে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক। বন্ধুরা, যারা বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের জন্য আজকের আলোচনাটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তো দেরি না করে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সরাসরি চলে যাব। বন্ধুরা, আমরা দেখব হচ্ছে ট্রান্সফরমেশনের যে অংশগুলো রয়েছে তার মধ্যে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ করতে হয়। বন্ধুরা, আমরা দেখব হচ্ছে যে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন আমরা দেখব যে অনলি কোনো ব্যক্তির সামনে থাকে, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে, সেক্ষেত্রে নেগেটিভ করবার সময় আমরা অনলির পরিবর্তে আমরা নান বাদ বসাবো। বন্ধুরা, ঠিক একইভাবে অনলি যদি বস্তুর ক্ষেত্রে থাকে, অর্থাৎ বস্তুর সামনে যদি অনলি থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করবার সময় আমরা অনলিটাকে উঠিয়ে দিয়ে নাথিং বাদ বসাবো। বন্ধুরা, একইভাবে অনলি যদি অনলির যদি বয়স বা সংখ্যার ক্ষেত্রে থাকে, অর্থাৎ অনলিটা যদি বয়স অথবা সংখ্যা সামনে থাকে, সেক্ষেত্রে অনলি উঠিয়ে দিয়ে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। বন্ধুরা, একইভাবে আমরা দেখবো, এখানে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা যখন দেখবো মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু রয়েছে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করবার সময় ক্যান নট বাট এরপরে ভার্বাল প্রেজেন্ট ফর্ম বসাবো। বন্ধুরা, আবার অনেকে বলতে পারেন যে ক্যান নট বাট বলছেন স্যার, তাহলে আমি যদি ক্যান নট হেল্প দিয়ে করাই, নো প্রবলেম, আপনি ক্যান নট হেল্প দিয়ে করতে পারেন, তবে ক্যান নট হেল্প যখন আমরা নিব তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। বন্ধুরা, একইভাবে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করবার সময় কুড নট বাট, একইভাবে যদি বাট থাকে, মনে রাখতে হবে যে বাট থাকলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ক্যান নট বাট অর্থাৎ হ্যাড টুকে তুলে দিয়ে আমরা কুড নট বাট বসাবো। ক্যান নট বাট নয়, মনে রাখতে হবে, যদি হ্যাড টু থাকে তাহলে কুড নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি আবার একইভাবে আমরা কুড নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। বন্ধুরা, একইভাবে যদি আমরা দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ রয়েছে, নেগেটিভ করবার সময় আমরা নেভার বসাবো, এর পরবর্তীতে আমরা অন্য যে কোনো শব্দের পরিবর্তন করা দরকার হলে পরিবর্তন করব। বন্ধুরা, যদি দেখি আমরা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি রয়েছে, এই এভরি যখন থাকবে সেক্ষেত্রে নেগেটিভ করবার সময় প্রথমে দেয়ার ইজ নো মনে রাখতে হবে, এরপরে এভরির সাথে যে অংশটুকু থাকবে সেটি নিব, এরপর একটি বাট নেব, নেবার পর ভার্বের সাথে এস থাকলে সেই এস সহ বাকি অংশ নেব। বন্ধুরা, আমরা দেখবো আবার যখন কিছু কিছু বাক্য রয়েছে যে বোথ ড্যাশ অ্যান্ড, অর্থাৎ বোথ থাকবে এরপরে অ্যান্ড থাকবে, এই টাইপের বাক্যগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করবার সময় আমরা মনে রাখবো বোথের জায়গায় নট অনলি, এরপরে ড্যাশ হয়তো অন্য শব্দ থাকবে সেটি আমরা লিখবো, এরপর এন্টের জায়গায় বাট অংশ বসাবো। বন্ধুরা, একইভাবে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য অনেক কিছুই রয়েছে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এরকম অসংখ্য চিরন্তন বাক্য আমাদের রয়েছে, আমরা এক্সাম্পলে দেখব, এরকম যখন থাকবে নেগেটিভ করবার সময় ইট ইজ নট দ্যাট এটি লিখবো, লেখার পরে যে অংশটুকু থাকবে সেটির সাথে আমরা নট যোগ নট করবো, অর্থাৎ নেগেটিভ করে দিব। বন্ধুরা, আমরা যদি আবার দেখি যে টু ড্যাশ টু রয়েছে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় মনে রাখতে হবে এই টু এর স্থলে হবে সো, আর টু এর স্থলে দ্যাট, এরপরে সাবজেক্ট নিয়ে যদি প্রেজেন্ট হয় এই পাশে সেক্ষেত্রে ক্যান নট, আর যদি পাস্ট হয় সেক্ষেত্রে কুড নট প্লাস ভি ওয়ান। বন্ধুরা, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভ করবার সময় আমরা নো সুন আর হ্যাড, তারপরে এই পাশে নো সুন আর নিলে এই পাশে দেন প্লাস বাকি অংশ যা থাকবে তা। যদি আমরা বলি যে অ্যাজ সুন অ্যাজ রয়েছে, আমরা নো সুন আর হ্যাড দিয়ে করবো না স্যার, আমরা হার্ডলি হ্যাড দিয়ে করতে চাই। আবার বিশেষ করে আমরা বলেছি নিবন্ধনের ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে এগুলো আমরা অপশন আকারে যখন থাকবে তখন তো আমরা চাইলেই হবে না, সেক্ষেত্রে জেনে রাখা ভালো। বন্ধুরা, যদি হার্ডলি হ্যাড দিয়ে করতে চাই মনে রাখতে হবে, তখন কিন্তু আমরা দেন নিব না, তখন হোয়েন যেটাতে থাকবে সেটিকে কারেক্ট হিসেবে আমাদের সিলেকশন করতে হবে, বন্ধু তারপরে বাকি অংশ নিতে হবে। একইভাবে যদি স্কার্সলি হ্যাড থাকে, স্কার্সলি হ্যাডের ক্ষেত্রেও হোয়েন প্লাস বাকি অংশ। বন্ধুরা, এইভাবে সুপারলেটিভ ডিগ্রি থাকতে পারে, ডিগ্রি যখন থাকবে আমরা নেগেটিভ করার সময় পজিটিভ ডিগ্রি ব্যবহার করবো। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, এই আলোচনাটুকু আমরা সবাই পয়েন্ট আকারে নোট করে রেখে দিব এবং বিশেষ করে আমাদের পরবর্তী আলোচনাগুলো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করেন, আমাদের সঙ্গে থাকেন, পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক।